রেডি? ওকে, তাহলে আইকিউ পরীক্ষা তো সবাই দিলাম, তাই না? আইকিউ হয়ে যাওয়ার পরে দেন হচ্ছিল ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? এখন ম্যাট্রিক্সটা তোমাদের 38 মার্কে থাকবে, 38 মার্কে অর্থাৎ 38টা প্রশ্ন দেওয়া থাকবে, বুঝা গেছে? 38টা প্রশ্ন দেওয়া থাকবে, এখানে 22 মিনিটে আমাদেরকে 38টা প্রশ্নের উত্তর দাগাতে হয়। আর ম্যাট্রিক্সটা বেসিক্যালি তোমার চিত্র থেকে চিত্র সমাধান মেলানোর পরীক্ষাতে ম্যাট্রিক্স হয়ে থাকে বলে অথবা নন ভার্বাল পরীক্ষা বলে, বুঝা গেছে? এখানে দেখো প্রথম একটা চিত্র আঁকানো আছে, 9টা ঘর আছে, তাই না? এটা 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 এই হোয়াট চিহ্ন জায়গা, বলো তো এই হোয়াট চিহ্ন জায়গায় কোনটা বসার কথা? এ বসার কথা, ঠিক কিনা? যদি এ বসে তাহলে এটা আমার সার্কেলটা এরকম হচ্ছে, তাই না? ঠিক কিনা? অর্থাৎ আমার চারপাশে সার্কেলটা মিলে গেল, ঠিক আছে? আচ্ছা, আবার এই জায়গায় দেখো, এই জায়গা হোয়াট চিহ্ন জায়গাটাই কোনটা বসতে পারে? দুটার তো একটা বসে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, বোঝা গেছে? আমি সবগুলো প্রশ্নের উত্তর পারবো না, এটা স্বাভাবিক, বোঝা গেছে? আমি যতগুলো প্রশ্নের উত্তর পারবো সেটা ঠান্ডা মাথায় চিন্তা করে আমি ওখানে দাঁড়ানোর চেষ্টা করবো। ম্যাট্রিক্সে যে চিত্রগুলো দেওয়া থাকবে পরীক্ষায় খুবই সোজা দেওয়া থাকবে, একটু চিন্তা করলে ইনশাল্লাহ কিন্তু আমরা ম্যাট্রিক্সের পরীক্ষাগুলো ভালোভাবে অংশগ্রহণ করতে পারবো, বুঝা গেছে? এখন ম্যাট্রিক্স কিন্তু আইসিএসবিতে বর্তমানে সবগুলো কম্পিউটারে পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে? আমরা তো কম্পিউটার একটু বেসিক গুলো চালাটা শিখতে হবে, খালি নেক্সট প্রিভিয়াস এই জিনিসটা করে আমাদেরকে যেতে হয় কিন্তু, বুঝা গেছে? তবে সময় নষ্ট করবো না, আমাদের আমি দেখলাম তোমাদের আইকিউতে তোমরা যেটা পারতেছিলা না সেটা নিয়ে সমাধান করার জন্য অনেক সময় তোমরা নষ্ট করে ফেলছো, ঠিক আছে? তোমাকে চিন্তা করতে হবে তোমার একটা প্রশ্নের উত্তর কয় সেকেন্ড তুমি সময় পাচ্ছ, সেই কয় সেকেন্ডের মধ্যে তুমি পারলে পারলা, না পারলে পরবর্তী প্রশ্নে চলে যেতে হবে কিন্তু, কারণ পরবর্তী প্রশ্নে যেটা সঠিক উত্তর দেওয়া থাকবে সেটা সমাধান করার জন্য তো ওই সময়টা আমাকে দিতে হবে, দিতে হবে না? ওই কারণে যেটা পাচ্ছি না সেটা স্কিপ করে সঙ্গে সঙ্গে পরবর্তী আনসারে চলে যাব। তেমনি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম, ম্যাট্রিক্সে তুমি যেটা পাবা না সেটা সঙ্গে সঙ্গে স্কিপ করে চলে যাবো, যদি সময় থাকে তখন এসে আমরা আবার রিভিশনে ওটা সমাধান করার চেষ্টা করব, বোঝা গেছে? ম্যাট্রিক্স নিয়ে প্রশ্ন, তোমাদের কোনো প্রশ্ন আছে ম্যাট্রিক্স নিয়ে? হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা ম্যাট্রিক্সের প্রশ্ন দিয়ে দেবো ইনশাল্লাহ। 22 মিনিটে আমরা 38টা দাগানোরই সবগুলো চেষ্টা করব, বুঝা গেছে? কখনো সময় নষ্ট করবে না, আমি আবার বারবার বলছি, একটা নিয়ে পড়ে থাকবে না, ওটা না বোঝার সঙ্গেই সঙ্গে সঙ্গে স্কিপ করে দেবে, ঠিক আছে? আর খুব ঠান্ডা মাথায় দেখবা কিছু কিছু ম্যাট্রিক্স থাকবে ক্লকওয়াইজ থাকে কিন্তু, ঠিক আছে? কিছু কিছু ম্যাট্রিক্স থাকবে ফিগার ম্যাচিং থাকবে, মানে অর্থাৎ ফিগারটা ম্যাচ করতে হবে, আমরা যেমন পাজেল খেলছিলাম না, পাজেলের মতো অনেকগুলো থাকবে ওই টাইপের ম্যাট্রিক্সও থাকবে, ওটা চিন্তা করে পারা যায় কিন্তু, বুঝা গেছে? তারপর কিছু কিছু ম্যাট্রিক্স থাকতে পারে ফাইন্ড দ্য অড, মানে কিছু ভিন্ন কিছু দেয়া থাকতে পারে, এই ভিন্ন কিছুটা তোমাকে বের করে দাগাতে হতে পারে, বুঝা গেছে? ইনশাল্লাহ এখন আমরা ম্যাট্রিক্সে চলে যাবো, বুঝা গেছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।